টেবিল, টেবিল শব্দটার সাথে হয়তো আমরা সিএস এইচটিএমএল পরিচিত, কিন্তু টেবিল দিয়ে আমরা সাধারণত জানি একটা স্ট্রাকচার, দ্যাট মিন্স টেবিল তৈরি করা যায়। সিএসএসও ঠিক এরকম গ্রিড সিস্টেমে টেবিল তৈরি করা যায়, কিন্তু আমরা হয়তো হয়তো জানি না বা ইউটিউবে সাধারণত এটা দেখায় না বা কোনো কোচিং সেন্টারেও এরকমটা শিখায় না যে কিভাবে শুধুমাত্র কালার দিয়ে একটা টেবিল তৈরি করা যায়, ওকে, বা স্ট্রাকচার তৈরি করা যায়। তো হয়তো আমি জানি এটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে হয়তো এটা তেমন একটা লাগে না, হয়তো আবার লাগতেও পারে কিছু কিছু ক্ষেত্রে, এটা আপনার ইউজের উপর নির্ভর করে। তো আজকে আমি এটা দেখাবো কিভাবে শুধুমাত্র কালার ইউজ করে আপনি একটা স্ট্রাকচার, দ্যাট মিন্স টেবিল, টেবিল তৈরি করতে পারবেন, ওকে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রীতম ভৌমিক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আইটি প্রোগ্রামার। টুডে আওয়ার টপিক ইজ হাউ টু মেক এ টেবল উইথ সিএসএস, সিএসএস কালার, ওকে। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্টে ইউটিউব ফোল্ডারের ভিতর আমি সিএসএস এর ভিতর আমি এটাকে কপি করে কাট করে একটা ফোল্ডার নিই ওয়ান নামে, ওকে, এবং ফোল্ডারের ভিতর আগের ক্লাসটা আমি কপি পেস্ট করে দিলাম, ওকে। তো আমি আরেকটা ফোল্ডার নিলাম টু নামে, ওকে, টুটা আমি সেভ করলাম। সেভ করে আমি একটা ইন্ডেক্স ফাইল নিলাম, ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আরেকটা ফাইল নিতে হবে আমাকে সিএসএস, ওকে। তো সিএসএসটা আমি আগেও বলছি সিএসএস এর এক্সটেনশন অবশ্যই সিএসএস ই হবে, ওকে। তো স্টাইল ডট সিএসএস আমি দিলাম, ওকে। তো আমি একটা ফিক নিই, পিকচার লাগবে আমার, তো আমি পিকচার থেকে আমি একটা স্ক্রিনশটে যাই, আমি একটা পিকচার সিলেক্ট করি, ওকে। তো এটা আমি একটা পিকচার সিলেক্ট করে আনি, তো আমি ধরেন একটা পিকচার সিলেক্ট করলাম, হ্যাঁ সরি, আমার একটা পিকচার আমি সিলেক্ট করলাম। আর আমি ফোল্ডারের ভিতর গিয়ে আমার ফোল্ডারটা আছে ডেস্কটপের ভিতর, ওকে। তো ডেস্কটপ ইউটিউব সিএসএস টু, এখানে গিয়ে আমি একটা ইমেজ নাম দিয়ে একটা ফোল্ডার নিলাম এবং কি ওটার মধ্যে পেস্ট করে দিলাম, ওকে। তো এখানে আমি নামটা চেঞ্জ করে দিই, ওকে, দিলাম ওয়ান ডট পিএনজি, ওকে। দেওয়ার পরে আমি এটা রিফ্রেশ দিয়ে এটা সাবলাইন ওপেন করি। তো সাবলাইনে দেখেন আমার ইউটিউব নামে একটা ফোল্ডার আছে এবং এটার মধ্যে সিএসএস, সিএসএস এর মধ্যে দুইটা ফোল্ডার, একটা হচ্ছে ওয়ান এবং টু, এবং টুর মধ্যে আমার কাজটা হবে, ওকে। তো আমি শুরু করি এইচটিএমএল দিয়ে, ওকে। আমি দিলাম হোম, আর এখানে মেটা ক্যারেক্টারটা নিলাম মেটা, ওকে। তো নেওয়ার পর আমি সিএসএসটা লিঙ্ক আপ করি, ওকে, লিঙ্ক। আর এখানে দিলাম আমি স্টাইল এইচটিওয়াই স্টাইল ডট সিএসএস, ওকে। দেওয়ার পর আমি এখানে একটা ফি ট্যাগ নিই এবং লরেন দিয়ে আমি দেখি আমার লিঙ্ক আপটা হয়েছে কি না, ওকে। তো আমি সিএসএসটাও নিই এবং আমি এখানে সরি ফি দিয়ে আমি দেখি আমার লিঙ্ক আপটা হয়েছে কি না। দেখেন আমার লিঙ্ক আপটা হয়ে গেছে, ওকে, তার মানে আমার কাজ করতেছে। তো আমি ফার্স্টে বলে নিই আমার আজকে ওয়েবসাইটটা কেমন হবে, ওকে, দ্যাট মিনস আমার টেবিলটা কেমন হবে, ওকে। দেখেন আমি এরকম একটা টেবিল তৈরি করবো শুধুমাত্র কালার দিয়ে, ওকে। তো তো চলুন দেখি কীভাবে তৈরি করা যায়। তো আমি এটা কেটে দিই, আমি জাস্ট এগুলো এটা লিখলাম দেখার জন্য যে আমার লিঙ্ক আপটা হয়েছে কি না। তো আমি একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে ক্লাস কল করলাম ওয়ান, সরি ওয়ান, ওকে, ওয়ান দিয়ে আমি আরও ষাটটা নিয়ে নিই। তো আমি নামটা চেঞ্জ করে দিই টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, ওকে। তো আমি সাতটা ডিপ নিলাম এবং সাতটার মধ্যে ক্লাস কল করলাম ওয়ান থেকে সেভেন পর্যন্ত, ওকে। তো আমি এবার সিএসএস আসি, আসার পর আমি কল করি, ওকে।
আমি দেখেন এখানে আমি ক্লাস কল করছি, আমি আগেও বলছি যদি আমরা যদি ক্লাস কল করে থাকি তাহলে আমাদেরকে ডট দিয়ে শুরু করতে হবে, আমরা যদি আইডি কল করতাম তাহলে আমাদেরকে হ্যাশ দিয়ে শুরু করতে হবে। ওকে, তো আমি আইডি কল কর সরি ক্লাস কল করার কারণে আমি এখানে একটা ডট দিলাম এবং ওয়ান দিলাম। ওকে, ওয়ান দিয়ে সেকেন্ড প্যাকেট শুরু করলাম আমি এখানে। ও আচ্ছা সরি, আমি দেখাই আমার আউটপুটটা কেমন আসছে। ওকে, তো আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি দেখেন আমার কিছুই আসে না। ওকে, তো এখানে আমার এখানে হাইট দিই আমি, হাইট আমি 250 দিই। ওকে, আর এখানে অবশ্যই হাইট দেন, উইথ দেন, যাই দেন, এখানে আপনাকে অবশ্যই পিক্সেল ইউজ করতে হবে, পিএক্স। ওকে, তবে কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্ট ইউজ করতে হবে। ওকে, তো আমি উইথ দিলাম, উইথ দিলাম 100, সরি এখানে উইথ দিলাম আমি 20%। ওকে, তার মানে আমার আমি বলি আমার এই পুরা পুরা উইডটা হয়েছে আমার 100%। ওকে, তো আমি এটা 20 ভাগ করতেছি। ওকে, 100কে 20 দিয়ে ভাগ করতেছি। ওকে, মানে 100 ভাগের 20 ভাগ। ওকে, তো আমি উইথ 20 নিলাম। ওকে, আর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম রেড। ওকে, রেড বা যা ইচ্ছা আপনি দিতে পারেন। ওকে, আর এখানে আমি আচ্ছা এটা আমি পরে দেখাইতেছি। ওকে, এখন আমি একটা আবার ডিপ টু নিই। ওকে, আচ্ছা আমি এটা ব্রাউজার রিলোড দিই, দেখেন আমার এমন একটা ডিপ চলে আসছে। ওকে, যার কালার রেড এবং এটা উইডটা হয়েছে 20 আর হাইটটা হয়েছে 250 পিক্সেল। ওকে, তো এখন আমি ডট দিয়ে টু নিই কারণ আমার ওখানে টু কল করা আছে। ওকে, এ দেখেন আমি জাস্ট দেখাই এখানে আমার টু একটা ক্লাস আছে, জাস্ট আমি এখানে এটা কল করতেছি। ওকে, তো আমি এটা কল করলাম এবং এখানে হাইট বলে দিলাম 250। ওকে, 250 পিক্সেল, আর উইথ বলে দিলাম আমি, দেখেন এখানে আমার যেহেতু ফুরাটা হয়েছে, ফুরাটা হয়েছে কি 100%, আমার এখানে দেখায় আমার ফুরাটা হয়েছে 100%। তো আমি যেহেতু 20% নিয়ে নিছি, আমার আর বাকি আছে কত, আমি আর একটা ডিপ নিতে চাই, তার মানে আমার বাকি আছে 80। ওকে, তো আমি 80% দিলাম। ওকে, আর এখানে আমি বিজি দিলাম মানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমি কী দেওয়া যায়, আমি হ্যাশ দিয়ে যে কোনো একটা দিই। ওকে, আপনারা যদি হ্যাশ দিয়ে দেন কালারটা তাহলে অবশ্যই আপনাদেরকে 6 সংখ্যা দিতে হবে। ওকে, যে কোনো সংখ্যা দিলে আপনার কালার আসবে, হয়তো 3 সংখ্যা নাহলে 6 সংখ্যা দিতে হবে হ্যাশের পর। ওকে, তো আমি এটা রিলোড দিই, এ দেখেন আমার আমি চাইতেছি আমার আমি চাইতেছি আমার এই জায়গায় দিস টাইটেল যে জায়গা আছে আমার কালারটা এই যে এই জায়গায় আসবে, তার মানে আমার লেফটে আমার এই এই কালারটা চলে আসবে। ওকে, কিন্তু আমার কালারটা আসছে কোথায় নিচে, তো এই কারণে আমাকে কী দিতে হবে। ওকে, এখানে জাস্ট আপনি ফ্লোট বলে দিতে হবে, ফ্লোট লেফট। ওকে, আপনি ফ্লোট লেফট দিয়ে সেভ দেন, দেখেন আমার এটা এই জায়গায় চলে আসছে। ওকে, এই জায়গায় চলে আসছে, আমি এখানে ফ্লোট লেফট বলে দিই, এ দেখেন আমার এখন পুরাটাই পাইছে, এটা 20% এটা 80%। ওকে, তার মানে আমার এটা হচ্ছে হেডার। ওকে, আচ্ছা আমি এখানে জাস্ট কমেন্ট করে বলে দিই যে হেডার এটা। ওকে, হেডার, তো এখন আমি মেনুর কাজ করব। ওকে, মেনু আমি বলে দিলাম মেনু এটা। ওকে, আপনাদের বোঝার স্বার্থে আমি যদি কোনো লেখা কমেন্ট করি ওইটা ব্রাউজারে শো করবে না। ওকে, তো আমি এখানে দিলাম .3। ওকে, 3 নিয়ে আমি এখানে আবার বলে দিলাম হাইট, হাইট যেহেতু মেনু অবশ্যই আমার হাইটটা খুবই কম হবে, তো আমি এখানে নিলাম 60। ওকে, 60 পিক্সেল, আর উইডটা নিলাম 100%। ওকে, কারণ আমি চাইতেছি না আমার এখানে আর কোনো রোজ, দ্যাট মিনস আমার এখানে কোনো কলাম আসুক। ওকে, তো এখানে আমি 100% বলে দিলাম, আর বিজি দিলাম আমি যে কোনো একটা বলে দিই। ওকে, আচ্ছা এখানে আমি 3 কিছু একটা 6 সংখ্যা আমি বলে দিই। ওকে, বলে দিছি যে কোনো, দেখেন আমার এখানে যে কোনো একটা কালার আসার কথা। আচ্ছা আমি সংখ্যাটা চেঞ্জ করা দিই। ওকে, 3 6, আচ্ছা আসতেছে না, তো আমি এখানে জাস্ট কালারটার নেমটা বলে দিই। ওকে, আমি এখানে গ্রে দিই, কালারটা আসার কথা। আচ্ছা আমি পুরো ক্লেপ দিয়ে দিই, ফ্লোট অবশ্যই আপনার সব জায়গায় ইউজ করবেন। ওকে, এ দেখেন আমার ফ্লোটের কারণে এতক্ষণ আসতেছে না। ওকে, আমি এবার এখানে কালারটা বলে দিই, আপনারা অবশ্যই সবগুলোর মধ্যে ফ্লোটটা দিবেন। ওকে, আমি এখানে 6টা সংখ্যা দিলাম, এ দেখেন আমার কোনো একটা কালার আসছে। ওকে, কালার একটা হয়ে গেছে, তো এখন আমি মেনুর কাজ শেষ, আমি এখন মেন কন্টেন্টের কাজটা করবো। ওকে,
তো মেন কন্টেন্টের জন্য আমার ডিপ আমার এখানে কত আছে, আমি 3 পর্যন্ত কাজ করে ফেলছি, এবার আমি 4-এর কাজ করব। ওকে, তো আমি ডট দিয়ে লিখলাম 4 দিয়ে আমি এখানে হাইট বলে দিলাম, অবশ্যই মেন কন্টেন্টটা বড় হয়, তো আমি এখানে 1000 পিক্সেল বলে দিলাম, আর এখানে উইডটা, সরি উইডটা বলে দিলাম আমি 20%। ওকে, আমি চাইতেছি আমার উইডটা এমন হবে, এখানে আমি দেখাই জাস্ট, এখানে আমার উইডটা এমনটা হবে। ওকে, তো তো এখানে আমি বিজি দিলাম আর রেড ধরেন রেড। ওকে, আর এখানে প্লট অবশ্যই প্লটটা বলে দিতে হবে। ওকে, প্লট লেফট, তো আমি যদি ব্রাউজার রিলোড দিই আমার এরকম একটা কালার আসার কথা। ওকে, তো এখন আমি 5টা নিই, তো আমি 5টা নিলাম, এবং কি এখানে আবারও হাইট বলে দিলাম, সরি হাইট বলে দিলাম আমি 100 পিক্সেল, সরি 1000 পিক্সেল। ওকে, আর উইথ বলে দিলাম আমি এখানে 60%। ওকে, আর বিজি ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম আমি গ্রিন। গ্রিন বলে দিলাম ধরেন, আর এখানে আমি প্রোপটা দিয়ে দিলাম, তো আমি যদি ব্রাউজার রিলোড করি আমার এরকমটা আসার কথা। ওকে, চলে আসছে, তো এখন আমি 6-এর কাজ করবো। ওকে, এখানে আমি 6 নিলাম, এবং এখানে আমি হাইট বলে দিলাম 1000, আর উইথ বলে দিলাম আমি এখানে 20, কেন 20 বলছে আমি বলতেছি, ওয়েট করেন, আর বিজি দিলাম আর রেড। ওকে, তারপর প্লট দিলাম লেফট, আমি বলি আমার যেহেতু ফুরাটাই হয়েছে 100%, আমি চাইতেছি আমি আমার 3টা কলাম হবে। ওকে, তো আমি এখানে এই কারণে 20 নিলাম, এখানে 20 নিলাম, মানে 20-এ 20-এ 40, আর 40 আর 60-এ কত 100, তার মানে আমার 100 হয়ে গেছে। এখন আমি সেভ দিই আর ব্রাউজার রিলোড করি, দেখেন আমার 100 ফুরা হয়ে গেছে। ওকে, তো আমার আরেকটা ডিপ বাকি আছে 7 নামে। ওকে, 7-এর মধ্যে আমি হাইট বলে দিলাম, যেহেতু এটা ফুটার, ওকে, তো আমি 50-ই বলে দিই, 50 পিক্সেল, উইথ আমি 100 পিক্সেলে বলে দিলাম। ওকে, 100 পিক্সেল বিজি দিলাম আমি, হোয়াইটই থাক এটা, আপনার কালারটা হয়তো লিখেও দিতে পারবেন, নাহলে হ্যাশ দিয়েও দিতে পারবেন। আমি যদি হ্যাশ দিয়ে দিই 6 সংখ্যা, দেখেন আশা করি আমার একটা কোনো কালার আসার কথা। ও আচ্ছা, আমি ফ্লোরটাল দিনে ফ্লোর লেফট, দেখেন আমার একটা কালার আসছে। ওকে, তো এটা হচ্ছে আমি এগুলো আমি বলে দিই যে কোনটা কি। ওকে, ফুটার ফুটার, তারপর এটা উপরটা ছিল মেন কন্টেন্ট, মেন কন্টেন্ট। ওকে, আর এটা একটা মেনু ছিল বলে দিছি অলরেডি। হ্যাঁ, তো আমার এরকম একটা স্ট্রাকচার হয়ে গেছে শুধু কালার দিয়ে। ওকে, তো এখন আমি এগুলোর মধ্যে কন্টেন্ট অ্যাড করে দেখাই দিই। আমি চাইতেছি আমার প্রথম ডিপের মধ্যে, প্রথম ডিপ মানে এটা, ওকে, এটা হচ্ছে আমার প্রথম ডিপ। ওকে, তো এটার মধ্যে আমি চাইতেছি আমার একটা ইমেজ হবে, তো আপনার এই ইমেজটা একটা ইউজ করে জাস্ট আপনার ইমেজটা কোন জায়গায় আছে বলে দেন, এবং 1.png আমার হয়েছে এক্সটেনশন। ওকে, এটাই নামে সেভ আছে, আমি জাস্ট দেখাই দিই, দেখেন 1.png নামে আমার সেভ আছে। ওকে, এখন আমি সেভ দিই, আমার এরকমটা চলে আসছে। ওকে, আমি এটা যদি হাইট উইড বলে দিই ঠিক করে আসার কথা, হাইট বলে দিলাম 250 পিক্সেল। ওকে, আর উইথ বলে দিলাম, উইথ আমাকে বলতে হবে, উইথ বলে দিলাম আমি 280, দেখি আমার কেমন আসে। হ্যাঁ, দেখেন আমার চলে আসছে পুরাটাই, আমার ছবি চলে আসছে। ওকে, মানে ঠিক মতনই চলে আসছে। ওকে, এখন আমি চাইতেছি আমার এখানে একটা লোগো থাকবে, লোগো দ্যাট মিনস আমার একটা লেখা থাকবে। ওকে, তো আমি এছন দিয়ে একটা লেখা লিখলাম লরেম, লরেম লিখে আমি লেখাটা ছোটো করে নিই। ওকে, আর আরেকটা নিলাম পিটাক, পিটাকের মধ্যে আমি লরেম দিলাম, লরেম দিয়ে লেখাটা ছোটো করে নিই। ওকে, তো আমি যদি ব্রাউজার রিলোড করি
দেখেন আমার এরকম একটা আউটপুট আসার কথা। এখন আমি চাইতেছি আমার লেখাগুলো মাঝখানে হবে, তো আমি অ্যালাইন সেন্টার বলে দিই, সরি সেন্টার বলে দিলাম, দেখেন মাঝখানে চলে আসছে। ওকে, তো এখানে আমি ইচ্ছে হলে কন্টিনিউ অ্যাড করতে পারবো। আমি এখানে ফুটারটা অ্যাড করে দিই, ওকে, এটা এটা হচ্ছে আমার ফুটার দিব। ওকে, তো ফুটারের মধ্যে আমি জাস্ট লিখলাম পিটা একটা নিয়ে এবং লিখলাম কপি রাইট বাই আইটি প্রোগ্রামার। ওকে, তো আমার এরকম একটা লেখা আসার কথা, দেখেন আমার লেখাটা কিন্তু আসছে, কিন্তু আমি চাইতেছি আমার লেখাটা মাঝখানে যাবে। ওকে, তো আমি অ্যালাইন সেন্টার বলে দিলাম। এখন আমি আপনারা জানেন কি না জানি না, আমার লেখাটা মাঝখানে আসছে, কিন্তু কপির একটা কিন্তু চিহ্ন আছে। ওকে, কপি একটা ইয়াও মানে ইয়াউর মতো একটা চিহ্ন আছে। ওকে, তো এটা আমি কীভাবে দেবো, আপনারা এখানে জাস্ট একটা অ্যান্ড দিবেন, তারপর কপি লিখবেন, কপি লিখে সেমিকোলনটা দিবেন। ওকে, এই দেখেন দেখেন এখানে আমার একটা কপির একটা আইকন চলে আসছে। ওকে, তো এইভাবে আপনারা সাধারণত ফুটারটা অ্যাড করতে পারবেন। তার মানে আপনার শুধুমাত্র এই ওয়েবসাইটটা কপি করার অধিকার আপনার আছে, তার মানে আইটি প্রোগ্রামার আছে। ওকে, তো এইভাবে আমরা এভাবে একটা শুধুমাত্র সিএসএস কালার দিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি করে বলছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, বাই।